প্রতি কেজিতে আপনার 500 থেকে 600 টাকা কমছে আগের থেকে। আগের তুলনায় মাছ এখন বর্তমানে যারা আগে না খাইতে পারছে তারাও মাছ কিনা খাইতে পারবো, কারণ এখন যে আমদানি হইতেছে আর এখন তো বাইরে মাছ যাবে না। এই পরিমাণ মাছ যদি থাকে আর বাংলাদেশে যদি রপ্তানি হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি সবাই আমরা কিনে খাইতে পারি। আগে তো সবচেয়ে বেশি ইন্ডিয়া যাইতো মাছ, না জি এখন ইন্ডিয়া যাবে না বলতেছে নাকি, এই হিসাবে দেখা গেল মাছ আমরা বাংলাদেশে থাকলে আমরা বাংলাদেশের মাছ আমরা কম দামে খাইতে পারবো, আমরা চাই ইন্ডিয়া না যাক। যে মাছের দামটা আছে আগের থেকে অনেক কম, এই যদি এই মাছটাই আরো একটু কমবো যদি ইন্ডিয়া যদি মাছ যদি না যা, ইন্ডিয়া যদি মাছ যদি না যায় এই এখনকার বর্তমানে 1 কেজি 300 গ্রামের মধ্যে বেচতেছি 1600 কেজি, আগে বেচতে মানে 2500-2300-2400, তাহলে ওর কেজিতে 400-500 টাকা কমছে বর্তমানে, নিচে 500 কমছে। আর ছোটো মাছ বেচতাম 1400-1800, এগুলো বেচে 1400-1400, এখন কেজিতে 400-500 টাকার মতো কমছে। আর এই মাছ যদি ইন্ডিয়া যদি না যা এই 900 গ্রাম ওজন মাছগুলো আমরা 800-1000 টাকা বেচতে পারবো। এখন বর্তমানে মোটামুটি ধরা পড়তেছে, বরফুর তো ধরা পড়া নেই, বরফুর ধরা পড়লে আর একটু কমবো। আর ইন্ডিয়ার মধ্যে যদি না যা আল্লাহর আমাদের কাস্টমারে অনেক সুবিধা খাইবো।